हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो 2019 साले ठीक आज के दिन ही एक सिनेमा এসেছিল যেটা বর্তমানে কিন্তু একটা কালজয়ী সিনেমাতে পরিণত হয়ে গেছে। यस, কালজয়ী সিনেমাতে। এটা হয়তো অনেকে বলবে একটু বাড়াবাড়ি করছে, কিন্তু সেটা মোটেও না, কারণ বর্তমানে কমার্শিয়াল সিনেমার যে অবস্থা, সেই সিনেমা এই সেইখানে দাঁড়িয়ে এই সিনেমাটা কিন্তু কমার্শিয়াল মানে বাংলার কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা আলাদা জোয়ার এনে দিয়েছে। এই সিনেমাতে কোনো দেব বা জিৎ নেই বা কোনো বড় অ্যাক্টর বা অ্যাক্ট্রেস নেই, আছেন শুভশ্রী গাঙ্গুলী, যাকে খুব একটা মানে একা হাতে সিনেমা সামলাতে যাকে দেখা যায়নি সোকল বাংলা সিনেমার ক্ষেত্রে। এছাড়া হিরো চরিত্রে কোনো বিরাট চেহারাওয়ালা হিরো নেই, আছেন ঋত্বিক, আমাদের মানে বাংলার সবার প্রিয় অভিনেতা। এছাড়া তাকে পুরো সিনেমাতে যে প্রচুর তার পার্ট রয়েছে তার উপর নির্ভর সিনেমা এমন কিন্তু নয়, পুরোপুরি নারী কেন্দ্রিক সিনেমা ছিল। কিন্তু তা সত্ত্বেও রাজ চক্রবর্তী পরিচালিত পরিণীতা বাংলার বক্স অফিসে বিরাট বড় একটা হিট হয়ে যায় এবং বর্তমানে এই সিনেমাটা কিন্তু ফ্যান ফলোয়িং প্রচুর, প্রত্যেকে আজকে ওয়ান ইয়ার অফ পরিণীতা হ্যাশট্যাগ ট্রেন্ডিং এ পরিণত হয়েছে। কারণটা কি, এই সিনেমাটা মানে ব্যাপারটা এটা হচ্ছে, রাজ চক্রবর্তী যে ডাইরেক্টর যে জনপ্রিয়তা পেয়েছিলেন চিরদিনই তুমি যে আমার করে, বা তার আগে যদি দেখেন প্রেম আমার বা যে সিনেমাগুলো এসেছিল এগুলো করে জনপ্রিয়তাটা পেয়েছিলেন, সেই জনপ্রিয়তা কিন্তু আবার ফিরে পেয়েছেন এই পরিণীতার হাত ধরে। এবং এই পরিণীতার জন্যই বর্তমানে শুভশ্রী গাঙ্গুলী নিজের দ্বিতীয় ইনিংস টলিউডে শুরু করতে পেরেছেন। তো আজকে সেই পরিণীতারই কথা বলবো, এবং এর আগে আমি রিভিউ করেছি, আপনারা হয়তো দেখে থাকবেন, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে হয়েছি, অবশ্যই দেখবেন রিভিউটা পারলে। আমি সেটা তখন দেখে সেটা দেখেছিলাম, ওটাই আমার প্রথম রিভিউ ছিল আমার চ্যানেলে। তো যেটা বলার যে সিনেমাটার অনেকগুলো ব্যাপার ছিল, একটা গল্প মানে এরকম গল্প নিয়ে বাংলা সিনেমা কিন্তু এর আগে হয়নি, প্রেমের সিনেমার ক্ষেত্রে বলছি, রোমান্টিক সিনেমার ক্ষেত্রে। এবং অল টাইম যে রোমান্টিক সিনেমাগুলো রয়েছে তার মধ্যে পরিণীতাকে কিন্তু অল টাইম সেরা লিস্টে রাখতেই হবে। এবং পরিচালক রাজ চক্রবর্তীর ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা যদি কিছু হয়ে থাকে কিন্তু সেটা পরিণীতা। এর আগে প্রলয়ের মতো সিনেমাও রাজ রাজদা বানিয়েছেন, কিন্তু সেটা কিন্তু লোকে অতটা দেখেনি, কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি ক্লিক করে যায়, লোকে দেখে। এবং অন্য একটা শুভশ্রী গাঙ্গুলীকে আমরা পেয়েছিলাম, মানে অন্য একটা শুভশ্রী গাঙ্গুলী আমার সামনে আবিষ্কার হয়েছিল, মানে এত ভালো অভিনয় করেছিলেন, এত ভালো মানে হলে একটা সেকেন্ডও তাকে ছাড়া অন্য কিছু ভাবা যায়নি, এত সুন্দর অভিনয়। প্লাস গানগুলো তো ব্লকবাস্টার হয়ে গেছিল, বেসিক্যালি তোমাকে গানটা এখনো মানে চার্ট লিস্টে সবসময় হাইস্টই থাকে। তো সব মিলে বলাতে পারে পরিণীতা কিন্তু বাংলা সিনেমার মানে এই কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে পরিবর্তনটা কিন্তু পরিণীতার হাত ধরেই হয়েছিল। এবং এক বছরও সিনেমাটা একটুও কমেনি, এখনও টিভিতে দিলে যথেষ্ট টিআরপি হাই হয়ে থাকে। এই জিনিসটা কিন্তু বাংলায় হারিয়ে যাচ্ছিল যে কমার্শিয়াল সিনেমা এতটা জনপ্রিয়তা পাবে। এবং আমি মানে হলে দেখতে গেছিলাম, অনেক পুরো ফ্যামিলি এসেছিল, অনেকে কাপলসরাও দেখতে এসেছিল সিনেমাটা। তো সিনেমাটা কিন্তু মানে লোকে দেখার জন্য প্রচণ্ড পরিমাণেই ব্যাকুল ছিল, কারণ ট্রেলার সুপার ডুপার হিট ছিল। তো আজকে এক বছর হয়ে যাওয়াতে একটা কথাই বলবো যে রাস্তায় এত ভালো ভালো সিনেমা করে যাও, এবং এইরকম সিনেমা আমরা আরও চাই, কারণ এই সিনেমাগুলোর হাত ধরে বাংলা কমার্শিয়াল সিনেমা আবার ফিরে আসতে পারে। এবং এই সিনেমাগুলোর জন্যই রাজ চক্রবর্তীকে আমার ভালো লাগে, অ্যাজ এ ডাইরেক্টর আমি ওনার বিরাট বড় ফ্যান, এবং চাইবো সবসময় উনি এরকম ভালো ভালো সিনেমাই করে যান। এখন ওনার পরিবারে অনেক নানারকম বিপদ আপদ চলছে, ওনার বাবাকে উনি হারিয়েছেন, এছাড়া স্ত্রীও এখন এই মুহূর্তে শুভশ্রী গাঙ্গুলী গর্ভবতী আমরা সবাই জানি। তো চাইবো এই মুহূর্তে ওনার পরিবার ভালো থাকুক, উনি ভালো থাকবেন এবং আরও এরকম ভালো ভালো কাজ করে যাবেন। তো পরিণীতার এক বছর একটা কথাই বলবো যে এতে অনেক কিছু আমরা নতুনত্ব পেয়েছিলাম, একটা সুন্দর গল্প মানে মৌলিক গল্পের ওপর সিনেমা, কোনো রকম কপি নয়, যেটা সবথেকে বড় কথা ছিল। পাশাপাশি ছোট্ট চরিত্রে আমরা মানে অদৃতকে আমার খুব ভালো লেগেছিল, অদৃতকে অ্যাজ অ্যাক্টর আমার প্রথম এই সিনেমাতেই ভালো লেগেছিল, ছোট্ট চরিত্রে খুব ভালো অভিনয় করেছিল। এছাড়া বাকি প্রত্যেকে যারা ছিল সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছিল। তো আমি এটাকে তখনও রেটিং দিয়েছিলাম 5/4, এখনও ঠিক একই কথা বলবো। তো যারা সেই রিভিউটা দেখবেন তার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে আসবে। এবং তোমাদের কি মনে হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার।